গুরু পূর্ণিমা উপলক্ষে আগামী শনিবার কামারপুকুর রামকৃষ্ণ মঠে সকল দর্শনার্থীদের জন্য অবাধ প্রবেশ। কামারপুকুর মঠের পক্ষ থেকে বিশেষ বিজ্ঞপ্তি জারি করে এই ঘোষণা করা হয়েছে। পূর্ব ঘোষণা মতো করোনার কারণে বন্ধ থাকবে মঠ, কিন্তু কেবলমাত্র গুরু পূর্ণিমার দিন করোনা বিধি মেনে ভক্ত ও দর্শনার্থীরা মঠে প্রবেশ করতে পারবেন। কামারপুকুর রামকৃষ্ণ মঠের অধ্যক্ষ স্বামী লোকোত্তরানন্দ মহারাজ এদিন জানান, আগামী শনিবার গুরু পূর্ণিমা উপলক্ষে রামকৃষ্ণ মঠ কামারপুকুর দর্শনার্থীদের জন্য খুলে দেওয়ার সিদ্ধান্ত নেওয়া হয়েছে। তবে এটা শুধুমাত্র শনিবারের জন্য। করোনার কারণে মঠ যেমন বন্ধ আছে তেমন থাকবে। মঠে প্রবেশের সময় সীমা সকাল 8:30 থেকে 11:00 পর্যন্ত, আবার বিকাল 4:00 থেকে 6:00 পর্যন্ত। মঠে প্রবেশ করার সময় অবশ্যই ব্যবহার করতে হবে মাস্ক ও স্যানিটাইজার। সাষ্টাঙ্গ বা বসে প্রণাম নিষিদ্ধ। মেনে চলতে হবে সামাজিক দূরত্ব। দাঁড়িয়ে প্রণাম করে বেরিয়ে আসতে হবে। মঠের শিব মন্দিরে প্রবেশ না করে মন্দিরের সম্মুখে দাঁড়িয়ে দর্শন ও প্রণাম করতে হবে। তবে কবে মঠ স্বাভাবিক হবে সেই বিষয়ে কোনো বিজ্ঞপ্তি জারি করেনি মঠ ও মিশন কর্তৃপক্ষ। রামকৃষ্ণ মঠ বন্ধ রয়েছে, আপনারা সবাই জানেন। করোনার প্রকোপ এখনো কমেনি সেইভাবে। তো সামনে গুরু পূর্ণিমা 24শে জুলাই, অনেক ভক্তের এই দিনটা খুবই সেন্টিমেন্টের ব্যাপার থাকে। তো সেই জন্যে আমরা বেলুড় মঠের নির্দেশে ওই দিনটা সকালবেলা 8:30 থেকে গেট খুলে দেবো, বন্ধ হবে 11:00 সময়। আবার বিকালবেলা 4:00 সময় গেট খোলা হবে, বন্ধ হবে 6:00 সময়। ওই দিনেতে আমাদের এখানে ঠাকুরের বিশেষ পুজো হয়, হোম হয়, ভজন হয়। এবং আর একটা জিনিস যেটা আমরা প্রতিদিনই করে থাকি, নরনারায়ণ সেবা। এই স্থানীয় যারা বৃদ্ধা বৃদ্ধ বা খুবই দুস্থ মানুষ, তাদের আমরা প্রতিদিন এখান থেকে খাবার দিই, তারা নিয়ে চলে যায়, জায়গা নিয়ে আসে, পাত্র নিয়ে আসে, তাদেরকে দেওয়া হয়। সেইভাবে সেই দিনও আমরা তাদেরকে প্রসাদ দেবো, তারা নিয়ে চলে যাবে। এইভাবে আমাদের সেদিনের অনুষ্ঠান। কিন্তু যারা দর্শন করতে আসবেন তাদের জন্য কিছু বলার আছে, সেটা হচ্ছে গেট খোলা হলে প্রত্যেককে অবশ্যই মাস্ক পরে আসতে হবে, তাদের হাতে স্যানিটাইজার দেওয়া হবে, এবং যেটা দূরত্ব বজায় রেখে লাইন করে দাঁড়িয়ে তারা যাবেন ঠাকুরের মন্দিরের সামনে, হাত জোড়ো করে মাত্র প্রণাম করতে পারবেন। প্রণাম করে বেরিয়ে চলে গেলে আবার অন্য ভক্তরা ঢুকবেন। মঠের কোনো জায়গায় ঘোরাঘুরি করা বা কোনো জায়গায় বসে যে ধ্যান করবেন, জপ করবেন, এরকম কিছু করতে দেওয়া সম্ভব হবে না এখনও আমাদের পক্ষে। তো এই যে বিধি নিষেধ, যে সরকারি বিধি নিষেধ যেগুলো রয়েছে সেইগুলো পালন করে ভক্তদের আসতে হবে, তারা দর্শন করতে পারবেন। এটাই আমাদের ওই 24 তারিখের গুরু পূর্ণিমার উৎসবের নিয়মাবলী বা অনুষ্ঠান। নিউজ আজ বাংলা, কামারপুকুর। কংক্রিটের জঙ্গলে হাঁপিয়ে উঠেছেন, কাজের জগতে ডুবে থেকে শরীর মন ক্লান্ত, নীল নির্জনে খুঁজে নিন নিজেকে, ক্ষণিকের জন্য হারিয়ে যান সুনীল জলরাশিতে, শহরের ধুলো ধোঁয়া থেকে বহু দূরে এক নতুন ভুবনের স্বাদ। আরামবাগ হোটেল অ্যান্ড রিসর্ট প্রাইভেট লিমিটেড, ওয়াটার পার্ক, সুইমিং পুল, কনফারেন্স হল, ডক্টর অন কল, এসি অ্যান্ড নন এসি কটেজ, সুইট অ্যান্ড এক্সক্লুসিভ সুইট রুমস, মাল্টি কুইজিন রেস্টুরেন্ট, মাল্টি জিম, স্পা, বোটিং, ফিশিং। আরামবাগ হোটেল অ্যান্ড রিসর্ট প্রাইভেট লিমিটেড, আরামবাগ, হুগলি।